আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 75তম পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্কে এবং আকাশবাণী নিউজ ওয়েবসাইট www.newsonair.nic.in এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে প্রচারিত হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রক, আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে তা শোনা যাবে। আকাশবাণী অনুষ্ঠানের অব্যবহিত পরই তার আঞ্চলিক ভাষার অনুবাদ প্রচার করবে। আঞ্চলিক ভাষার অনুবাদ অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচারিত হবে। আজ দোল পূর্ণিমা ও রং উৎসব হোলি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি। রাজ্য বিভিন্ন মন্দির ও বাড়িঘরে চিরাচরিত প্রথা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয়। আগরতলার জগন্নাথজিউ মন্দির, ইস্কন মন্দিরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দোল পূর্ণিমা বা দোল উৎসব পালন করা হয়। এ উপলক্ষে শ্রী শ্রী হরিভক্তি প্রচারণী সভার উদ্যোগে গতকাল রাতে আগরতলার সেন্ট্রাল রোড শিববাড়ি প্রাঙ্গণ থেকে ট্যাবলো সহকারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। প্রথা অনুযায়ী রাজ্যে 2 দিন রঙের উৎসব পালন করা হয়। বিভিন্ন দোকানপাট ইতিমধ্যে নানা রঙের আবির ও পিচকারিতে সেজে উঠেছে। হোলি উপলক্ষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এবার কোভিডের কারণে এক ভিন্ন পরিস্থিতিতে হোলি উৎসবে সামিল হয়েছে। কোভিড সংক্রমণ রোধে সবরকম নিয়মবিধি মেনে উৎসবে সামিল হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগামীকাল সন্ধ্যায় আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। দোল ও হোলি উৎসব উপলক্ষে আজ এবং আগামীকাল 2 দিন পশ্চিম জেলায় 144 ধারা জারি করা হয়েছে। দোল উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করোনাজনিত কারণে এবছর হোলি উৎসবে বেপরোয়া না হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। মোটর বাইকে অতিরিক্ত আরোহী বহন করা যাবে না। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ত্রিপুরা মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নাম করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় চলছে, যাতে বলা হচ্ছে করোনা সংক্রমণের জন্য রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে সবকিছু বন্ধ থাকবে। সর্বৈব মিথ্যা এবং ভিত্তিহীন। যারা এই ভিডিও ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে। জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক থাকবে ত্রিপুরায়। কোন ভুয়ো খবরে কান দেবেন না। দুদিন বাংলাদেশ সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাতে নতুন দিল্লি ফিরে এসেছেন। সফরের দ্বিতীয় দিনে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয় এবং বিপর্যয় মোকাবেলায় স্বাস্থ্য, বিদ্যুৎ, ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি মৌ স্বাক্ষরিত হয়। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সাতক্ষীরায় যশোরেশ্বরী কালী মন্দিরে গিয়ে পুজো দেন। পরে তিনি টুঙ্গিবাড়িতে শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া তিনি ওরাকান্দিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আশ্রমে যান। দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে দেশের রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করেন। রাজ্যে গতকাল কোভিড 19 ভাইরাস আক্রান্ত হয়েছেন 8 জন। স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে জানানো হয়, গতকাল মোট 668 জনের নমুনা পরীক্ষা করার পর 8 জনের দেহে কোভিড সংক্রমণের উপস্থিতি ধরা পড়েছে। গতকাল 3 জন কোভিড রোগী সুস্থ হয়েছেন। বর্তমানে রাজ্যে মোট সুস্থ রোগীর সংখ্যা 33,027 জন। বর্তমানে 48 জন রোগী চিকিৎসাধীন বা সক্রিয় রয়েছেন। রাজ্যে বর্তমানে কোভিড থেকে সুস্থতার হার 98.68%। কোভিড 19 মুক্ত থাকতে মাস্ক ব্যবহার করুন। সামাজিক দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরত্ব মেনে চলুন। হাত এবং মুখ পরিষ্কার রাখুন। 45 বছরের উপরে সবাই কোভিডের টিকা গ্রহণ করুন। টিকাকরণ বিষয়ে কোন ধরনের গুজবে কান দেবেন না। রাজ্যের বীর সন্তান মঙ্গরাম দেববর্মার শেষকৃত্য গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়। শত শত মানুষের চোখের জলে অমরপুরের তৈদুর রামবাবু পাড়ায় তাকে বিদায় জানানো হয়। এর আগে শহীদের প্রতি গার্ড অফ অনার প্রদর্শন করা হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের লোয়েপোরো জঙ্গিদের সাথে গুলি বিনিময়ে শহীদের মৃত্যুবরণ করেন মঙ্গরাম দেববর্মা। তিনি ছিলেন সিআরপিএফ এর 73 নম্বর ব্যাটেলিয়ানের এএসআই। গতকাল সকালের বিমানে শহীদের দেহ আগরতলায় নিয়ে আসা হয়। বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ সিআরপিএফ এর পদস্থ আধিকারিকরা শহীদের স্মৃতির প্রতি
শ্রদ্ধা জ্ঞাপন করেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। আগরতলা সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.1 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 37 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ।